তো হে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি নো মোর শর্ট মুভিটা, আর এই মুভিটা বানানো হয়েছে খুবই ভয়ঙ্কর একটা গল্প নিয়ে। তো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তোবা অনেক কিছুই মিস করে ফেলবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি ব্ল্যাক রক নামের একটা কোম্পানি তাদের নতুন রোবোটিক স্যুটের প্রেজেন্টেশন দিচ্ছিল। আসলে এই স্যুটটা ছিল খুবই ভয়ঙ্কর একটা স্যুট, কারণ এই স্যুটটা যে পরবে সে হয়ে যাবে পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি। আর তাছাড়া এই স্যুটটা মানুষকে অনেক দিক থেকেই প্রোটেকশন দিতে পারবে, যেমন যদি কেউ তার উপরে বমও মেরে দেয় তবুও তার কিছুই হবে না। আসলে এই স্যুটটা প্রেজেন্টেশন দেওয়ার দায়িত্ব ব্ল্যাক রক কোম্পানির চিফ ইঞ্জিনিয়ার অ্যামির ছিল। এখন তার এই প্রেজেন্টেশন দেখার পরে ক্লায়েন্ট খুবই ইমপ্রেস হয়ে যায়, আর ক্লায়েন্ট এটা কেনার জন্য রাজিও হয়ে যায়। তবে ক্লায়েন্টের মনে আরও একটা ভয় ছিল যে যে এই স্যুটটা পরবে সে যদি তার সাথে বেইমানি করে ফেলে তাহলে তো তারই পুরো 12টা বেজে যাবে। তবে তখন অ্যামি তাকে নিশ্চিত করে যে আমরা আমাদের ভিআর টেকনোলজির সাহায্যে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর যেই ফাইটাররা আছে তাদেরকেই এখানে কাজ দেব, যাতে করে সে কখনো ধোকা দিতে না পারে। আর এটার জন্য ক্লায়েন্ট ফাইনালি ইনশিওর হয়ে যায়, আর সে চিফ ডক্টর ওয়ানের সাথে এই ডিলটা পুরোপুরি ফাইনাল করে ফেলে। আর এরপরে যখন এখান থেকে সবাই চলে যায় তখন ডক্টর ওয়ান এমিকে এসে বলে যে আসলে আমরা সত্যি সত্যি এমন একটা তলোয়ার বানিয়েছি যেটার দুই পাশেই ধার আছে। এখন যদি এটা খারাপ কারো হাতে পড়ে যায় তাহলে সে পুরো দুনিয়া নষ্ট করে দিতে পারে, আবার যদি ভালো কারো হাতে পড়ে যায় তাহলে সে পুরো দুনিয়াকে সেভও করতে পারে। তবে তখন এমি তাকে নিশ্চিন্ত থাকার জন্য বলে, সে বলে যে এগুলো নিয়ে আপনার একেবারেই চিন্তা করতে হবে না, আপনি আপনার কাজে ফোকাস করুন। আর তখন এদিকে আমরা দেখতে পারি একটা সিকিউরিটি টিম তাদের বন্দুকগুলো পুরোপুরিভাবে রেডি করছিল। আসলে এই সিকিউরিটি টিম আজকে একটা লোককে পাহারা দিবে যার নাম হচ্ছে গিয়ে অ্যান্থনি। আসলে অ্যান্থনি এমন একটা জিনিস আবিষ্কার করেছিল যেটার জন্য পৃথিবীতে তেলের ব্যবহার অনেকাংশেই কমে যাবে। এই জন্য বড় বড় যেই তেলের ব্যবসায়ীরা আছে তারা অ্যান্থনিকে এখন মারতে চায়, যাতে করে অ্যান্থনি ইন্টারন্যাশনালভাবে এইটার অ্যানাউন্সমেন্ট দিতে না পারে। আমরা দেখতে পারি এই সিকিউরিটি গার্ডের যে হেড ছিল তার নাম ছিল লুয়েন। আসলে লুয়েন একটা সময় আর্মির বড় একজন অফিসার ছিল, তাছাড়া সে অ্যান্থনির খুবই ভালো একজন বন্ধুও। তবে এরপরে যখন তারা সবাই মিলে অ্যান্থনিকে সহ সেই কনফারেন্সে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে তখন হঠাৎই লিফটের মধ্যে একটা গার্ডের কানের ইয়ারফোনে কিছু একটা শব্দ আসা শুরু করে। আর যখনই এই শব্দটা সে শুনতে পারে তখনই একটা বুলেট তার মাথার মধ্যে এই পার দিয়ে ঢুকে ওই পার দিয়ে বেরিয়ে যায়, এই জন্য তার সেখানে মৃত্যু হয়ে যায়। আর তখনই কিছু বোম এসে তাদের চারপাশে পড়ে যেগুলোর জন্য এখানে বিশাল বড় একটা ব্লাস্ট হয়ে যায়। যদিও লুয়েং নিজেকে সেভ করে ফেলে তবে তখন সে দেখতে পারে এখানে কিছু ভয়ঙ্কর রকমের হিটম্যান এসেছে যারা কিনা গার্ডদের উপরে পাগলের মতো গুলি করছে। এমনভাবে তারা গুলি করছে যেন তাদের মধ্যে কোনো মনুষ্যত্ব নেই। তবে তখন একটা গার্ড একটা বোম দিয়ে এখানে একটা ব্লাস্ট করে দেয়, যেই সুযোগটা নিয়ে তারা সবাই অ্যান্থনিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তবে যখন তারা সিঁড়ি দিয়ে যাচ্ছিল তখনও বারবার করে তাদের উপর আক্রমণ করা হয়। তবে এই আক্রমণ থেকে তারা কোনোরকমে বাঁচলেও অনেকগুলো গার্ডের এখানে মৃত্যু হয়ে যায়। আর এই জন্য ফাইনালি যখন লুয়াং অ্যান্থনিকে নিয়ে অন্য একটা জায়গায় চলে আসে যেখানে অনেক মানুষজন ছিল, তখন দুইটা আক্রমণকারী ওয়েটারের ভং ধরে এখানে তাদের উপরে আক্রমণ করতে চলে আসে। তো এই জন্য যখনই তারা তাদের উপরে আক্রমণ করে দেয় তখন লুয়াং গিয়ে তাদেরকে ফেস করা শুরু করে, আর তার ভয়ঙ্কর ফাইটিং স্কিলের সাহায্যে সে এক এক করে দুজনকে এখানে শেষ করে দেয়। সে দ্রুত অ্যান্থনিকে এখান থেকে পালিয়ে যাওয়ার জন্যই বলে, তবে অ্যান্থনি দুর্ভাগ্যবশত এমন একটা রুমের মধ্যে ঢুকে পড়ে যেখানে কিছু লোক চাকু নিয়ে অলরেডি তার জন্যই ওয়েট করছিল। আর যখনই তারা অ্যান্থনিকে মারতে যাচ্ছিল তখনই সময় মতো লুয়াংও এখানে চলে আসে, আর সে এসে তার ফাইটিং স্কিল দিয়ে এক এক করে তাদের সবাইকে এখানে শেষ করে দেয়। তবে তবুও যখন লুয়াং অ্যান্থনিকে এখান থেকে নিয়ে যাওয়ার ট্রাই করছিল তখন দুইটা আক্রমণকারী আবারও এসে তাদের উপরে ফায়ারিং করা শুরু করে, আর এইবার লুয়াং তার ব্রেইনের ইউজ করে এই দুজনকেও এখানে শেষ করে দেয়। এরপর সে অ্যান্থনিকে নিয়ে চলে আসে একটা ব্রিজের কাছে, আর এখানে গ্লাসগুলো ভেঙে সে অ্যান্থনিকে ব্রিজের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেয়, এই জন্য অ্যান্থনির একটা পা ভেঙে যায়। আর যখন সে এখানে নামে তখন সে দেখতে পারে অ্যান্থনি নিজে চলতে পারছে না, এই জন্য সে অ্যান্থনিকে টানতে টানতেই ব্রিজটা পার করায়। এখন যদিও তাদের মনে হচ্ছিল তারা বেঁচে গেছে তবে তখন এখানে আরও কিছু হিটম্যান চলে আসে যারা কিনা পাগলের মতো গুলি করা শুরু করে। এখন এখান থেকে একটা গুলি লুয়াংয়ের পায়ের মধ্যে গিয়ে লাগে, এই জন্য লুয়াং আর হাঁটতেই পারছিল না। তবে আহত অবস্থায়ও সে হিটম্যানদের উপরে ফায়ার করে কয়েকটা হিটম্যানকেই মেরে ফেলে। তবে এই সমস্ত ঘটনার মধ্যে অ্যান্থনি ব্রিজ থেকে নিচের দিকে পড়ে যাচ্ছিল, আর এই অবস্থায় থাকা সত্ত্বেও লুয়াং তার বন্ধুর হাতটা ধরে ফেলে। যদিও পেছন থেকে হিটম্যানরা তাদের উপরে গুলি করছিল তবে গুলির পরোয়া না করে সে তার বন্ধুর হাতটা শক্ত করে ধরে রাখে আর তাকে উপরের দিকে তোলার ট্রাই করে। তবে তখনই এখানে আরও একটা হেলিকপ্টার চলে আসে যেটা কিনা আসার সঙ্গে সঙ্গেই সমস্ত হিটম্যানদের শ্যুট করে মেরে ফেলে, আর এই সুযোগটা নিয়ে লুয়াং অ্যান্থনিকেও টেনে উপরে তুলে ফেলে। এখন যেহেতু সে খুবই আহত হয়েছিল এই জন্য পরবর্তী কয়েকটা সপ্তাহ তাকে বাসায় কাটাতে হয়। সে তার মেয়ে ফ্যাং আর তার ওয়াইফের সঙ্গেই বাসায় সময় পার করে, আর এই সময়টা তার কাছে খুবই ভালোও লাগছিল। এখন যখন তারা কথাবার্তা বলছিল
তখনই হঠাৎ করে তার ওয়াইফ তাকে বলে যে তোমার এখন রিটায়ার করা উচিত। তবে লুয়াং এটার জন্য কোনোভাবেই রেডি ছিল না। যদিও সে আহত, তবে রিটায়ার করার মতো অবস্থায় সে এখনও আসেনি। তবে তখনই দরজায় কেউ কলিং বেল দেয়, আর যখনই তার ওয়াইফ গিয়ে দরজাটা খোলে তখন সে দেখতে পারে এই লোকটা হচ্ছে সেই সমস্ত লোকদের মধ্যে একজন যারা কিনা লুয়াংয়ের উপর আক্রমণ করেছিল। আসলে এগুলো হচ্ছে সেই হিটম্যানদের গ্রুপ। আর এর একটু পরেই যখন লুয়াংয়ের ওয়াইফ ঘরের মধ্যে ঢুকে তখন তার হাতের মধ্যে একটা বম ছিল, যেটা কিনা তার গলার মধ্যে বাঁধা অবস্থায় ছিল। যদিও লুয়াং তার ওয়াইফকে বাঁচানোর জন্য যাওয়ার ট্রাই করে, তবে তার পা যেহেতু ভালো না এই জন্য সে কোনোভাবেই যেতে পারছিল না। আর তার হাতে সময়ও খুবই কম ছিল। আর যখন তার ওয়াইফ এই ব্যাপারটা দেখতে পারে তখন সে দৌড়ে বাথরুমের মধ্যে নিজেকে লক করে নেয়। তবে যখন তার মেয়ে তার মায়ের এই অবস্থা দেখতে পারে তখন সেও দৌড়ে চলে যায় তার মাকে সেভ করার জন্য, আর সে বাথরুমের কাছেই দাঁড়িয়ে থাকে। যদিও লুয়াং তার মেয়েকে সেভ করার জন্য দৌড়ে যাওয়ার ট্রাই করছিল, তবে কোনোভাবেই সে কিছু করতে পারছিল না। আর হঠাৎ করেই সেই বোমটা বিশাল বড় একটা ব্লাস্ট করে, যেই ব্লাস্টের জন্য তার ওয়াইফের মৃত্যু তো সেখানেই হয়ে যায়, তবে তার মেয়েও গুরুতর আহত হয়ে যায়। তো এই ঘটনার এক বছর পরে আমরা দেখতে পারি লুয়াং এখন ইলেকট্রিশিয়ানের কাজ করে, আর সে তার মেয়েকে নিয়েই ছোট্ট একটা সংসার বানিয়েছে। আসলে যেহেতু সেই ঘটনায় তার মেয়েও খুবই আহত হয়েছিল, এই জন্য এখন সে লাঠি ছাড়া হাঁটতে পারে না। তো এরপরে যখন একদিন রাতের বেলায় তারা ডিনার করছিল তখনই ফ্যাংয়ের ডাক্তার তাকে কল দেয়। ফ্যাংয়ের ডাক্তার তাকে বলে যে তার মাথার মধ্যে কিছু একটা রয়ে গিয়েছিল, যেটার জন্য তার মৃত্যু পর্যন্ত হতে পারে, এই জন্য এটাকে যত দ্রুত সম্ভব অপারেশন করে বের করতে হবে, আর এটার ব্যবস্থা তোমাকেই করতে হবে। আর তখন এদিকে আমরা দেখতে পারি এমিকে, যে কিনা একটা ক্লাবে পার্টি করছিল, আর লুয়াংও সেই ক্লাবেই ছিল, তবে সে তার কাজ করছিল। এখন যখন এমি একটু বেশি ড্রাঙ্ক হয়ে বাথরুমের দিকে যাওয়া শুরু করে তখন আমরা দেখতে পারি একটা লোকের নজর তার উপরে পড়ে যায়। আর অন্যদিকে লুয়াং তার কাজটা শেষ করে ক্লাবের মালিকের কাছে চলে আসে তার টাকাগুলোকে নেয়ার জন্য। আর অন্যদিকে যখনই এমি বাথরুম থেকে বেরোয়ার ট্রাই করে তখনই সেই লোকটা তার সামনে চলে আসে, যে কিনা দরজা বন্ধ করে তার সাথে জোর জবরদস্তি করার ট্রাই করে। তবে সৌভাগ্যবশত লুয়াং তখন পাশ দিয়ে যাচ্ছিল, আর সেই শব্দ শোনার পরে সেই গিয়ে সেই লোকটাকে ধরে ফেলে আর তাকে আচ্ছা রকম পেটানো শুরু করে। তাকে মারতে মারতে সেই ক্লাবের মধ্যে নিয়ে আসে, যেখানে কিনা সেই লোকটার অনেকগুলো বন্ধুবান্ধব ছিল। যখন তারা এসে তার উপরে আক্রমণ করে তখন সে তার ফাইটিং স্কিলের সাহায্যে এক এক করে তাদের সবাইকে পেটানো শুরু করে, তাদের সবাইকে সে আধমরা করে ফেলে। তবে যখন সে একটা লোককে মারতে যাচ্ছিল তখন হঠাৎ করেই তার ওয়াইফের ফেসটা তার সামনে চলে আসে, এই জন্য হঠাৎ করেই তার মাথার মধ্যে একটা ভয়ঙ্কর পেইন হওয়া শুরু হয়। এই পেইনটা সে কোনোভাবেই সহ্য করতে পারছিল না, এই জন্য সে দ্রুত ক্লাব থেকে বাইরে চলে আসে। আমরা দেখতে পারি সে অনেক বেশি বমি করছিল, তার মুখ দিয়ে কিছু একটা বেরোচ্ছিল। তবে সে কোনো রকমে ফাইনালি তার ওষুধটা খায় আর সেখান থেকে চুপচাপ বেরিয়ে চলে যায়। তো এরপরে পরদিন সকালবেলা লুয়াং আবারও তার কাজে ব্যাক করে। তবে যখন সে কাজ থেকে বাসায় ব্যাক করে তখন সে দেখতে পারে তার ঘরের তালা অলরেডি খোলা অবস্থায় আছে। এটা দেখার পরে সে খুবই সতর্ক হয়ে যায়, আর সে খুবই প্রিপারেশন নিয়ে যায় সেই লোকটাকে মারতে। তবে যখনই সে ফ্র্যাঙ্কের রুমের কাছে যায় তখন সে দেখতে পারে এমি ফ্র্যাঙ্কে একটা গল্প শোনাচ্ছে। তো এরপরে ফাইনালি তারা দুজন বসে চা পানি খায়, আর এখানে লুয়াং এমিকে থ্যাংক ইউ বলে, কারণ ফ্যাঙ্ক অনেকদিন ধরেই খুবই মন খারাপ করেছিল। তবে এমির সাথে মিট করার পরে এখন তার মনটা অনেকটা সুস্থ হয়েছে, এখন সে হাসাহাসিও করছে। তবে এমি এই ব্যাপারটাই কোনোভাবে বুঝতে পারছিল না যে লুয়াংয়ের মতো যোগ্য একটা লোক কেন এমন একটা ফালতু লাইফ লিড করছে। তবে লুয়াং বলে যে আমি এটা ছাড়া কিছু পারি না, সো আমি কি করতে পারি। তবে তবুও এমি তাকে অফার করে যাতে সে তার কোম্পানির জন্য সিকিউরিটি হেডের কাজ করে। তবে লুয়াং তাকে সরাসরি না করে দেয়। তবে তবুও এমি কনভিন্স হয় না, সে তার কার্ডটা এখানে রেখে যায় যাতে করে যদি লুয়াং তার মনটা চেঞ্জ করে তাহলে যেন সে এই নাম্বারে কল দিতে পারে। আর এরপরে যখনই এমি বেরিয়ে যাওয়ার ট্রাই করছিল তখনই ফ্যাংয়ের রুম থেকে একটা জোরে চিৎকার চলে আসে। আর এটার জন্য যখন তারা দুজনেই দৌড়ে সেখানে যায় তারা দেখতে পারে ফ্যাং সেখানে বেহুশ হয়ে গিয়েছে। আর এটা দেখার পরে লুয়াং প্রচণ্ড ভয়ের মধ্যে চলে আসে, সে খুবই টেনশনের মধ্যেও চলে আসে। তবে তখন এমি এখানে এমন একটা ইঞ্জেকশন ইউজ করে যেটা দেওয়ার সঙ্গে সঙ্গেই ফ্যাং আবারও জ্ঞান ফিরে পেয়ে যায়। তো এরপরে পরদিন সকালবেলা লুয়াংয়ের কাছে ফ্যাংয়ের ডাক্তার কল দেয়, আর সে বলে যে কোনো অপরিচিত একটা লোক তোমার মেয়ের চিকিৎসার সমস্ত টাকা দিয়ে দিয়েছে। আর এটা শোনার পরে সে দৌড়ে চলে আসে তার বাসায়, আর বাসায় এসে সে দেখতে পারে তার মেয়ে খুবই আরামের একটা ঘুম দিয়েছে, এই জন্য সে খুবই শান্তি পায়, কারণ অনেকদিন ধরেই তার মেয়ে আরামে ঘুমাতে পারছিল না। এখন যেহেতু লুয়াং এই ব্যাপারটা বুঝতে পেরেছে যে এই টাকাগুলো এমিই পরিশোধ করেছে, এই জন্য সে রেডি হয়ে চলে আসে এমির সাথে মিট করতে ব্ল্যাক রকের অফিসে। এখানে আসার সঙ্গে সঙ্গেই সে এমিকে থ্যাঙ্কস বলে, কারণ সেই টাকাগুলো সে পেড করেছে। তবে এমি তার সঙ্গে সরাসরি সেই স্যুটটা নিয়ে কথাবার্তা বলা শুরু করে দেয়, আর সে বলে যে আমি চাই তুমি সেই ভয়ঙ্কর স্যুটটা পরো, কারণ তোমার মতো এত ভালো মানুষ আর কখনোই আমি দেখতে পাইনি, সো তুমি যদি এই স্যুটটা পরো তাহলে সব কিছু একটা প্রপার হাতে যাবে। তবে তখন লুয়াং তাকে বলে যে আমার তো একটা রোগ আছে, আমি যখন মারামারি শুরু করে দেই তখন হঠাৎই আমার ওয়াইফের চেহারা আমার সামনে চলে আসে, যেটার জন্য আমি কোনোভাবেই কিছু করতে পারি না, তখন আমার কোনো কিছু মনে থাকে না, আমার নিজের উপরেও কোনো কন্ট্রোল থাকে না। তবে তখন এমি বলে তুমি চিন্তা করো না, তোমার সম্পর্কে আমি সব কিছু জানি, আর জেনে শুনেই আমি এই কথাটা বলছি।
এখন লুয়াং তিনটা লোকের সঙ্গে ভিআর মেশিনে বসে, আর যখনই মিশনটা স্টার্ট হয়ে যায় তখন তাদেরকে বলা হয় যে এখানে অনেকগুলো গুন্ডাকে মারার পরে তোমাদেরকে একটা মহিলাকে সেভ করতে হবে। আর যখনই মিশন শুরু করে দেয়া হয় তখন লুয়াং এক এক করে সমস্ত গুন্ডাদেরকে মারা শুরু করে। সে সবাইকে পেটাতে পেটাতে আধমরা করে দেয়। তবে এরপরে যখন এমন করে সে সামনে আগায় তখন আরও ভয়ঙ্কর কিছু গুন্ডারা চলে আসে। তবে সে তবুও স্টপ হয় না, সে এখানেও তাদেরকে পেটায়। ফাইনালি যখন সে একটা কন্টেনারের মুখ খুলে তখন সে দেখতে পারে তার জন্য সেখানে অলরেডি অনেকেই ওয়েট করছে, যারা কিনা তাকে মারতে চায়। তবে লুয়াং এখান থেকেও পেছনে সরে না, সে সেই গুন্ডাদেরকেও পেটানো শুরু করে। আর ফাইনালি তাদের সবাইকে শেষ করে দিয়ে যখন সেই মহিলার দিকে সে যায় তখন সে দেখতে পারে এই মহিলার মুখটা ঢাকা। তবে যখনই সে মুখটা খুলে তখন সে দেখতে পারে এইটা তার ওয়াইফের চেহারার সাথে হুবাহু মিল একটা চেহারা। এটা দেখার পরে তার মাথার মধ্যে ভয়ঙ্কর পেইন হওয়া শুরু হয়ে যায়। সে বুঝতেই পারছিল না কি করবে, এই জন্য বাস্তব লাইফে সে ভিআর থেকে নিজেকে ফ্রি করে নেয়। আর এখন সে এখান থেকে যেই কোনো মূল্যে বাইরে যেতে চায়, এই জন্য জোরে জোরে চিৎকার করে সে এই দরজাটা খোলার জন্য বলে। তবে তখনই এখানে একটা ভয়ঙ্কর ব্লাস্ট হয়ে যায়, আর এই ব্লাস্টের জন্য অনেকেরই মৃত্যু হয়ে যায়। তবে তখনও কিছু হিটম্যান এসে এখানের সবার উপরে ভয়ঙ্কর রকম গুলি করা শুরু করে, যেই জন্য প্রায় সবারই মৃত্যু হয়ে যায়। তবে লুয়াং নিজেকে কোনোরকমে সেভ করে একটা রুমের মধ্যে চলে আসে। তবে সেই বমের জন্য লুয়াংও অনেক বেশি আহত হয়ে গেছে। এখন যেহেতু কোনো ডক্টর অ্যাভেলেবেল নেই, এই জন্য লুয়াং কোনো চিৎকার না করে তার নিজের চিকিৎসা নিজেই করে আর কোনো রকমের রক্ত পড়া বন্ধ করে। আর এদিকে আমরা দেখতে পারি সেই হিটম্যানরা এসে সমস্ত সায়েন্টিস্টদেরকে বন্দি করে নিয়েছে। তবে যখন লুয়াং বাইরে বের হয় তখন সে দেখতে পারে চারপাশে শুধু লাশ আর লাশ। এটা দেখার পরে তার মাথাটা প্রচণ্ড গরম হয়ে যায়, এই জন্য সে একটা গান নিয়ে সেই হিটম্যানদের পেছনে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর এরপরে যখন সে ক্যামেরা রুমের মধ্যে আসে তখন সে দেখতে পারে হিটম্যানরা সমস্ত সায়েন্টিস্টদেরকে বন্দি করেছে, যেখানে এমি ও ডক্টর ওভেন ছিল। এখন লিডার ডক্টর ওভেনকে ধরে তার থেকে সেই স্যুটটা চায়। তবে ডক্টর ওভেন তাকে সরাসরি এটা দিতে না করে দেয়, আর এই জন্য সেই লিডার তখনই দুটা সায়েন্টিস্টকে শ্যুট করে মেরে ফেলে, আর সে এমিকেও শ্যুট করার ট্রাই করে। এই জন্য ফাইনালি বাধ্য হয়ে ডক্টর সেই স্যুটটা দিতে রাজি হয়ে যায়। আর তখন এদিকে আমরা দেখতে পারি যখনই একটা হিটম্যান লুয়ানকে গান পয়েন্টে নিয়ে নেয় তখন লুয়ান তার ব্রেইনের ইউজ করে তার উপরে আক্রমণ করে দেয়। তবে এই হাতাহাতির মধ্যে একটা গুলিও চলে। আর যখনই লিডার এই গুলির শব্দ শুনতে পারে তখন সে হিটম্যানের কাছে এটার কারণ জিজ্ঞেস করে। তবে হিটম্যান তাকে বলে যে সব কিছু এখানে পারফেক্ট আছে। তবে আমরা দেখতে পারি আসলে সে ছিল লুয়ানের গান পয়েন্টে, লুয়ান তাকে এটা বলতে বাধ্য করিয়েছে। তবে তখন এদিকে এই সুযোগটা নিয়ে ডক্টর ওভান সেলফ ডিস্ট্রাকশন মুড টাউন করে দেয়, আর এটা দেখার পরে লিডার প্রচণ্ড রাগ করে, এই জন্য সে তাকেই শ্যুট করে মেরে ফেলে। তবে এখন লিডার এই ব্যাপারটা বুঝতে পারছিল না যে এখন সে এটাকে বন্ধ কী করে করবে। এই জন্য সে ফাইনালি সিদ্ধান্ত নেয় সে এখানে সবাইকে শ্যুট করে মেরে ফেলে এখান থেকে দ্রুত বাইরে বেরিয়ে চলে যাবে। আর তখন এদিকে লুয়াং ফায়ার অ্যালার্মটাও বাজিয়ে দেয়, আর এই জন্য লিডার তার কিছু লোককে পাঠায় এইটার কারণ চেক করার জন্য। আর তখন এদিকে আমরা দেখতে পারি লুয়াং একটা হিটম্যানকে মেরে তার কাপড় চোপড় পরে নেয় যাতে করে কেউ তাকে চিনতে না পারে। তবে তখনই সে দেখতে পারে তিনজন লোক তার দিকে আসছে, এই জন্য সে তাদের উপরে ফায়ার এক্সটিংগুইশার মেরে সেখানে একটা ব্লাস্ট করে দেয়। আর এই ব্লাস্টের সুযোগ নিয়ে সে গিয়ে দুইটা লোককে তো মেরে ফেলে। তবে তিন নম্বর লোকটার মনে হয় যে হয়তোবা সে তারই লোক, এই জন্য ফাইনালি যখন সে যাওয়ার ট্রাই করে তখন পেছন থেকে শ্যুট করে লুয়াং তাকেও মেরে ফেলে। আর তখন এদিকে এমি ফাইনালি তার লোকজনকে সেভ করার জন্য সেলফ ডিস্ট্রাকশন মুডটাকে বন্ধ করার সিদ্ধান্ত নেয়। আর যখন সে এসে সেলফ ডিস্ট্রাকশন মুডটা বন্ধ করা শুরু করে তখন লিডার এই ব্যাপারটা জানতে পারে যে কেউ একজন তাদের মতো কাপড় পরে তাদের লোকজনকেই মারছে। আর তখন লিডার তাদের রেডিওর মাধ্যমে লুয়াংয়ের সাথে কথাবার্তা বলা শুরু করে, আর লুয়াংও ট্রাই করছিল যেই কোনো মূল্যে তার লিডারের কাছ পর্যন্ত পৌঁছাতে। তবে তখন তার সামনে তিনটা হিটম্যান চলে আসে, আসলে এই তিনটা হিটম্যানের মধ্যে একজন ছিল তাদের লিডারও। আর যখনই তারা লুয়াংকে দেখতে পারে তখন তারা লুয়াংকে আটকে তার মাস্কটা খোলার জন্য বলে। তবে যখন সে মাস্কটা খুলছিল না তখন এই লিডার তাকে গান পয়েন্টে নিয়ে নেয়। তবে সে কিছু একটা করতে যেত তার আগেই লুয়াং তার উপরে আক্রমণ করে দেয় আর তাদের সবার সাথে ফাইট করা শুরু করে। সে সেই দুইটা লোককে তো সহজেই হারিয়ে দেয়, তবে তাদের লিডারের সাথে সে কোনোভাবেই পারছিল না, সে ছিল খুবই ভয়ঙ্কর একজন ফাইটার। যদিও এই লোকটাকে হারাতে তার অনেক কষ্ট করতে হয়েছে, তবে ফাইনালি সে কোনো রকমে তাকেও সেখানে শেষ করে দেয়। আর যখন তাদের লিডার তার সঙ্গে কথা বলার ট্রাই করে তখন সে দেখতে পারে তার ক্যাপ্টেন কোনো অ্যান্সার দিচ্ছে না, এই জন্য তার টেনশন আরও বেশি বেড়ে যায়। তবে তখন সে এমিকে গান পয়েন্টে নিয়ে বলে যে যত দ্রুত সম্ভব সেলফ ডিস্ট্রাকশন মোডটাকে বন্ধ করো, কারণ এখনই এটা ব্লাস্ট করতে যাচ্ছে। আর এই জন্য এমি ফাইনালি তার ব্রেনের ইউজ করে ব্লাস্ট হওয়ার কয়েক সেকেন্ড আগেই এই ডিস্ট্রাকশন মোডটা বন্ধ করে দেয়, আর এটার জন্য খুব সহজেই এই লিডার পাওয়ার কোডটা পেয়ে যায়, মানে যেটার মাধ্যমে সেই স্যুটটা চলবে। এখন যদিও এমির মনে হচ্ছিল যে তাদের সবাইকে ফ্রিলি ছেড়ে দিবে, তবে তখন ক্যাপ্টেন বলে যে না, আমি তো তোমাদের সঙ্গে মজা করছিলাম। আর এটা বলেই সে সবাইকে গান পয়েন্টে নিয়ে নেয় সবাইকে শ্যুট করে মারার জন্য। তবে তখন লুয়াং তাদেরকে বাঁচানোর জন্য ক্যাপ্টেনের সঙ্গে একটা চুক্তি করতে চায়। তবে এই ক্যাপ্টেন তার সঙ্গে কোনো চুক্তি করতে রাজি হচ্ছিল না,
এই জন্য ফাইনালি লুয়াং যখন সেই লোকটার আওয়াজ তাকে শোনায়, তখন ক্যাপ্টেন ফাইনালি রাজি হয়ে যায়। আসলে এই চুক্তি মতে লুয়াং ক্যাপ্টেনকে ছেড়ে দিবে, আর এর বদলে লিডার বাকি সায়েন্টিস্টদেরকে ছেড়ে দিবে। আর এই জন্য ফাইনালি লুয়াং ক্যাপ্টেনকে নিয়ে চলে আসার ট্রাই করে, তবে আসার আগে সে তার ড্রেসের মধ্যে একটা বম লুকিয়ে আনে। তবে যখনই লুয়াং লিডারের সামনে চলে আসে, তখন এই ব্যাপারটা খোলাসা হয় যে আসলে এটা ছিল লিডারের একটা চাল, যাতে করে সে লুয়াংকে তার সামনে আনতে পারে। আর যখনই লুয়াং তার সামনে আসে, তখনই সে ক্যাপ্টেনকে শ্যুট করে সেখানেই মেরে ফেলে। এটা দেখার পরে লুয়াংয়ের লিডারের উপর আক্রমণ করে, আর তার বন্দুকটা নিয়ে সে তাকেই গান পয়েন্টে নিয়ে নেয়। এখন এই ব্যাপারটা দেখার পরে এমি দ্রুত তার সায়েন্টিস্টদেরকে নিয়ে সেখান থেকে বাইরে চলে যায়, যাতে করে তারা সবাই সেফ থাকতে পারে। তবে তখন এখানে আরও কিছু লোকজন চলে আসে, যারা কিনা লুয়াংয়ের উপরে আক্রমণ করে দেয়। আর তাদের সবার থেকে বাঁচার জন্য লুয়াং সেই বমটার ইউজ করে, যেটা সে লুকিয়ে এনেছিল। আর যখন এখানে ভয়ঙ্কর একটা ব্লাস্ট হয়ে যায়, তখন এই ব্লাস্টের সুযোগ নিয়ে লুয়াং সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। তবে যখনই সে বাইরে বের হয়, তখন সে এমির চিৎকার শুনতে পারে। এই জন্য সে দ্রুত একটা জায়গা দিয়ে চলে আসে আন্ডারগ্রাউন্ডে। আর আন্ডারগ্রাউন্ডে অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে ফাইনালি সে এমিকে দেখতে পারে, যাকে কিনা লিডার গান পয়েন্টে নিয়েছে। এখন লিডার লুয়াংকে হুমকি দিয়ে বলে যে তোমার বন্দুকটা দ্রুত নিচে ফেলো, আর নয়তো কিন্তু তাকে শ্যুট করে আমি এখনই মারব। তবে যখনই লুয়াং এই কাজটা করে, তখন আমরা জানতে পারি লিডারের বন্দুকটা ছিল পুরোপুরি খালি। এই জন্য সে টেকনিক করে লুয়াংয়ের বন্দুকটা নিয়েছে। এই জন্য সে এই বন্দুকটা নেওয়ার সঙ্গে সঙ্গে লুয়াংকে শ্যুট করে দেয়, আর এমিকেও শ্যুট করে দেয়। তবে যেহেতু এটার মধ্যে দুইটাই গুলি ছিল, এই জন্য ফাইনালি সে লুয়াংকে মারার জন্য একটা রড খোঁজার ট্রাই করে। তবে তখনই এমি লিডারের পায়ের মধ্যে ধরে ফেলে, আর এইটা দেখার পরে লিডার তাকে পেটানো শুরু করে। তবে যখনই লুয়াং এই ব্যাপারগুলো দেখতে পারে, তখন তার সামনে তার ওয়াইফের স্মৃতি চলে আসে, আর এগুলোর জন্য সে পাগলের মতো হয়ে যায়। আর যখন এইবার লিডার তার উপরে আক্রমণ করতে আসে, তখন সে লিডারের আক্রমণ আটকে দিয়ে তাকেই পাগলের মতো পেটানো শুরু করে। তবে যেহেতু লিডারও ছিল ভয়ঙ্কর একজন ফাইটার, এই জন্য তাদের দুজনের মধ্যে ভয়ঙ্কর একটা মারামারি হয়। এখন এই মারামারির মধ্যে একটা পর্যায়ে লিডার লুয়াংকে একটা লাথি মেরে একটা রডের মধ্যে ঢুকিয়ে দেয়। তবে এর আগেই লুয়াং লিডারের ড্রেসে লাগানো বমের পিনটা খুলে নিয়েছিল। এখন আহত হওয়া সত্ত্বেও সে লিডারকে এখানে জোর করে জড়িয়ে ধরে রাখে, যাতে করে তাদের দুজনের মৃত্যু হয়, কারণ তার মেয়েকে তার যে কোনো মূল্যে সেভ করতে হবে। এই জন্য এমির বেঁচে থাকা খুবই জরুরি। আর এরপরে এখানে একটা ভয়ঙ্কর ব্লাস্টের জন্য তাদের দুজনেরই মৃত্যু হয়ে যায়। তবে এরপরে আমরা দেখতে পারি লুয়াং চোখটা খুলে সেই ল্যাবের মধ্যে, যেই ল্যাবের মধ্যে তার উপরে টেস্টগুলো করা হচ্ছিল। আসলে এই সমস্ত কিছু ছিল টেস্টের একটা পার্ট, যেগুলো কিনা লুয়াং খুবই সফলতার সাথে পাশ করেছে, আর এই জন্য সবাই তাকে অভিনন্দন জানায়। আর সে যখন হসপিটালে এসে চেক করে, তখন সে দেখতে পারে তার মেয়ের অপারেশনটা হয়ে গিয়েছে, যে কিনা এখন ফুললি সুস্থ আছে। আর এমনই একটা পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।